हेलो फ्रेंड्स आशा करी सबाई भालो आছেন। আজকে আমি কম্পিউটারের গুরুত্বপূর্ণ সেটিংস সম্পর্কে আপনাদের জানাবো। বন্ধুরা আমার অনেক ভিউয়াররা আমাকে মেসেজ করছেন বা ফোন করছেন যে তারা কম্পিউটার ওপেন করার সময় একটি ওয়েলকাম টিউন সেট করেছিলেন, তো সেই ওয়েলকাম টিউনটি কিভাবে বন্ধ করতে হবে সেই বিষয়ে জানতে চেয়েছেন। তো বন্ধুরা আমি আজ থেকে প্রায় এক বছর আগে ওয়েলকাম টিউন কিভাবে সেট করতে হয় সেই অপশনটি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। সেই ভিডিওটি আমার ইউটিউব আমার চ্যানেলে রয়েছে, তো আপনারা যদি ওয়েলকাম টিউন সেট করতে চান তাহলে সেই ভিডিওটি দেখে আসবেন। সেই ভিডিওর লিঙ্কটি আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব। তো আজকে আমি আপনাদের অনুরোধে দেখাবো কিভাবে আপনি আপনার কম্পিউটার থেকে ওয়েলকাম টিউন অপশনটি বন্ধ করবেন। এই সেটিংস আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা আসুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। এখন কম্পিউটারের ওয়েলকাম টিউন ঠিক যেভাবে চালু করেছিলাম বা যেভাবে সেট করেছিলাম ঠিক সেই অপশনে গিয়ে যদি আমরা সেটা অফ করে দিই তাহলে আমাদের ওয়েলকাম টিউনটি আবার বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা আসুন আমরা প্রথমে এখানে যে স্টার্ট আইকন রয়েছে বাম পাশে নিচে বা স্টার্ট মেনু রয়েছে সেখানে ক্লিক করলাম। এরপরে আমরা একদম নিচের দিকে চলে যাব। এখানে উইন্ডোজ সিস্টেম আমরা এখানে ক্লিক করলাম। উইন্ডোজ সিস্টেমের মধ্যে দেখুন বন্ধুরা এখানে রান অপশনটি রয়েছে, আমরা এটার উপরে ক্লিক করলাম। দেখুন বন্ধুরা আমাদের সামনে খুব সহজেই রান অপশনটি চলে এসছে। তো আমরা এখানে আমরা লিখেছিলাম অর্থাৎ ওয়েলকাম টিউন সেট করার সময় প্রথমে এই রান অপশনে আমরা লিখেছিলাম SHELL:\startup START startup। বন্ধুরা আমরা এখানে লিখব SHELL:\startup। বন্ধুরা আমরা যখন ওয়েলকাম টিউন সেট করি তখন এই লেটারগুলো এখানে লিখেছিলাম, তো আমরা এটা লিখে এখানে ওকে ক্লিক করব। তো এখানে দেখুন এই নোটপ্যাডে আমরা welcomevoice.vbs এই কথাটা লিখেছিলাম, তো আমরা এটা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে আমরা এটা ডিলিট করে দেব। এখান থেকে আমরা ডিলিট করে দিলাম। বন্ধুরা এটা ডিলিট হয়ে গেল। এখন আমরা এটা ক্রস আইকনে ক্লিক করে এখান থেকে বেরিয়ে যাব। এবার প্রথম যে স্টেপটা আমরা বন্ধ করতে পেরেছি, এবার দ্বিতীয় স্টেপে আমরা যাব। বন্ধুরা আমরা এখন কন্ট্রোল প্যানেলে যাব। স্ক্রিনে দেখুন কন্ট্রোল প্যানেল রয়েছে, তো স্ক্রিনে যদি কন্ট্রোল প্যানেল না থাকে সেক্ষেত্রে এখানে নিচে টাইপ হেয়ার টু সার্চ এখানে কন্ট্রোল প্যানেল লিখলে কন্ট্রোল প্যানেল অপশনটি চলে আসবে। তো আমি স্ক্রিনে কন্ট্রোল প্যানেল এখানে ডাবল ক্লিক করলাম। তো এখানে দেখুন কন্ট্রোল প্যানেল ওপেন হয়েছে। এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে, তো এই অপশনগুলো দেখা নাও যেতে পারে। এখানে অ্যাডজাস্ট ইউর কম্পিউটার সেটিংস এই অপশনগুলোও দেখা যেতে পারে। তো সেক্ষেত্রে আপনি এখানে দেখুন ভিউ বাই ক্যাটাগরি এখানে ক্লিক করবেন, এরপরে স্মল আইকন এখানে ক্লিক করবেন। তো দেখুন এখানে সবগুলো অপশন চলে এসছে। এরপরে এখান থেকে আপনারা খুঁজে বের করবেন সাউন্ড কোথায় আছে। এই যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড, তো আমরা এখানে ক্লিক করলাম। এরপরে উপরে দেখুন সাউন্ড, আমরা এখানে ক্লিক করলাম। এখানে দেখুন এই যে সাউন্ড স্কিম এখানে যদি আমি ক্লিক করি তো আমরা তখন ওয়েলকাম টিউন সেট করার সময় নো সাউন্ড এটা সিলেক্ট করতে বলেছিলাম। তো এখন উইন্ডোজ ডিফল্ট এটা সিলেক্ট করে দেবেন। এটা দেওয়ার পরে এখানে দেখুন অ্যাপ্লাই এরপরে ওকে, এটা করে দিলেই আপনার ওয়েলকাম টিউন বন্ধ হয়ে যাবে। বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো বন্ধুরা এভাবে আপনি আপনার ওয়েলকাম টিউন খুব সহজেই বন্ধ করে নিতে পারেন। তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল বিপুল ভিশন 71-এ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই सब्सक्राइब करবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।